আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ ছোলার ডাল। ফোড়নের ওপর পুরো ছোলার ডালের স্মেলটা ডিপেন্ড করবে গোটা গরম মশলা, আদা কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা, কাসুরি মেথি আর গোটা জিরে, হিং। ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো এখানে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এখানে আদা আর টমেটো আমি পেস্ট করে নিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। আর রান্নাটা আমি সাদা তেলে করছি, সর্ষের তেল দেব না। তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দেবো যাতে ফোড়নটা না পুড়ে যায়। তারপরে আমি ফোড়নটাকে অ্যাড করব। ফোড়নটা পুড়ে গেলে স্মেলটা খুব বাজে আসবে, তাই এইটা খুব ভালো মতো মাথায় রাখবে যে ফোড়ন যেন পোড়া না লাগে। হিংটা দিয়ে দিলাম, আর যেই ফোড়নটা দেখালাম ওইটার পরে হিং দিলাম। মিক্সিতে বেটে রাখা মশলাটা অ্যাড করে ভালো করে আগে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব কেটে রেখেছিলাম যে আলু, সেটা আলুটাকে প্রেশার কুকারে সিদ্ধ করবে না, তাহলে পুরো গলে যাবে। আর ডালটা আমি তিনটে সিটিতে সিদ্ধ করেছি, খুব একটা গলিয়ে দিইনি। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুটা এই মশলার সঙ্গে কষিয়ে সিদ্ধ হবে যতটা হবে, তারপর ডালটা দেওয়ার পর ঢাকা দিয়ে আমি সিদ্ধ করব, তাতে আলুর টেস্টটা খুব ভালো আসবে। আর মশলার মধ্যে আমার এখানে শুধুমাত্র লাগবে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর কোনো রকম মশলা আমি ইউজ করব না, লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ কালারটা তাহলে চেঞ্জ হয়ে যাবে। আর ভাই ক্যামেরার এই একটা স্ট্যান্ড নিয়ে এসছে গড়িয়াহাট থেকে, এটা আমি ইউজ করতে পারবো না, ও আজকে এটা দিয়ে লাগাচ্ছে ওর মতন, তাই আমি পারবো না এটা, ও শুধু নিয়ে এসছে। আমি মশলাটা অ্যাড করে দিলাম, এটা দিয়ে এবার ভালো মতো আমি আলুটাকে কষাতে থাকবো যতক্ষণ না অবধি মশলার গা থেকে তেল আলাদা হয়ে আসছে ততক্ষণ। নুন আর চিনি এই টাইমে আমি অ্যাড করে দেবো, একটুখানি চেক করে নেবো আলুটা কতটা সিদ্ধ হয়েছে, সেই বুঝে ডালটা আমি দেবো। চিনির পরিমাণটা আমি একটু বেশিই দেবো আর নুন পরিমাণ মতো দেবো, কারণ ডাল সিদ্ধ করার সময় নুন অলরেডি অ্যাড করেছি একবার। মশলায় যে বেটেছিলাম ওই বেটে রাখা জলটা একটু দিয়ে দিলাম, মশলাটা নিচে লেগে যাচ্ছে মিক্সিতে। এবারে আমি নুন আর চিনিটা পরিমাণ মতো অ্যাড করবো। কেউ যদি মিষ্টি কম খাও সেক্ষেত্রে মিষ্টিটা কম দিও, আমি একটু মিষ্টিটা দিয়েছি। আর একটা কথা, এই টাইমে একটু ভেজে রাখা হালকা ছোটো ছোটো করে কুচি করা নারকেল অ্যাড করতে পারো, নারকেল খেলে খুব গ্যাস অম্বল হয়, তাই জন্য আমি স্কিপ করে গেছি ওই জায়গাটা। তোমরা যদি কেউ চাও এইভাবে নারকেল এখানে অ্যাড করতে পারো, একটু কুচি কুচি করে ওটাকে হালকা ভেজে নিয়ে তারপরে অ্যাড করবে, তাহলে স্মেলটা আরও বেশি ভালো আসে। মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি ডালটা অ্যাড করলাম। ডালটা দেখেছো আমি খুব হালকা করে সিদ্ধ করেছি, গোটা গোটা আছে, একদম গলিয়ে ফেলিনি আমি ডালটাকে। তো এইভাবে আমি ডালটা অ্যাড করলাম। এবার একটুখানি জল দিয়ে এর মধ্যে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো, আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর ডালটাও আরেকবার একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু জল অ্যাড করে আমি এটাতে থালা চাপা দিয়ে দেবো। এই 10-15 মিনিটের জন্য আমি এটা সিম করে ঢাকনা দিয়ে রাখবো, তারপর নামাবো আর ওপরে গার্নিশিংয়ের জন্য ধনে পাতা দেবো। আর ধনে পাতা দিলে স্মেলটা খুব ভালো আসে এই ডালের। আজকে তোমাদের সঙ্গে আটা মাখার একটা টিপস শেয়ার করব। আটাটাকে এইভাবে আমি জলে ভিজিয়ে রাখি, তাতে যখন আমি রুটি করি রুটিটা খুব নরম হয়। Thank you.
যখন আমার তাড়াহুড়ো থাকে আমি এরকমভাবে আটার মধ্যে জল নিয়ে আটাটাকে ভিজিয়ে রেখে দিই। তারপরে এইভাবে আমি আটাটাকে মেখে নিই আর এক্সট্রা করে সামান্য একটু জল অ্যাড করব, একটু নরম মাখবো বলে আমি, কিন্তু অন্য সময় যদি অ্যাড না করো তাও হয়, তো আমি একটু অ্যাড করব কারণ আমার একটু নরম নরম আটা মাখাটাই বেশি ভালো লাগে। এইভাবে করলে গ্যাস অম্বল যাদের আছে রুটিতে তাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে না। আর এমনিতেই রুটির যে প্যাকেটগুলো আমাদের পাওয়া যায় আটার, ওর গায়ে লেখা থাকে যে 20-30 মিনিটের জন্য অ্যাটলিস্ট মেখে আটাটাকে ছেড়ে দিতে হয়। তো যদি কখনও কারুর দরকারি কাজ, অনেক সময় আমাদের মাখতে ইচ্ছা করে না, সেই ক্ষেত্রে এই পলিসিটা অ্যাপ্লাই করতে পারো। আটাটা নিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে, যেমন আমরা করি, ওর মধ্যে জল দিয়ে জাস্ট ওটাকে ছেড়ে দাও, ও নিজে নিজে আটাটা জলটা অ্যাবজর্ব করে নেবে। আর দেখো এইভাবে আটাটা মাখা হয়ে গেল। আমি এখানে একটু সাদা তেল দিয়ে নেব, তাতে রুটিটা না খুব অনেকক্ষণ নরম থাকে। আর ফ্রিজে যখন স্টোর করব, তার পরের দিন যখন আমি স্টোরিংয়ের পরে আটাটাকে বার করে আমি রুটি বেলবো বা রুটি করব, সেক্ষেত্রে এখানে যদি তেলটা মাখানো থাকে খুব সুবিধা হয়। আর আটার রুটি যখন করবে খুব একটা বেশি রুটিকে সেকবে না, হালকা হাতেই সেকে তারপরে এটাকে আগুনের ওপর যেমন আমরা দিই সেকি ওরকমভাবে সেকবে, তাহলে রুটিটা কালো কালো হয় না আর একদম নরমও থাকে, শক্তও হবে না। আর এইভাবে একবার আটাটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেখবে, আশা করি তোমরা উপকার পাবে এই টিপসটার থেকে। জাস্ট ওর মধ্যে জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে ছেড়ে দাও, যখন তোমাদের টাইম হবে তখন তোমরা ওটাকে হাত দিয়ে শুধু মেখে নেবে, তারপরে রুটি করে নেবে, এতে কোনো অসুবিধা হবে না আর রুটি ভীষণভাবে নরম হবে। একবার অ্যাপ্লাই করে আমাকে জানিও প্লিজ।